বন্ধুরা, আপনারা কি কখনো 8 কিলোমিটার লম্বা ট্রেন দেখেছেন, বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে প্রায় 1 লক্ষ শ্রমিক প্রাণ হারিয়েছিল? আর সেই রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইনের উপর দিয়ে যাওয়ার সময় মাঝে মধ্যেই সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়? অথবা আপনি কি এমন কোনো ট্রেন দেখেছেন যেটি কিনা পানির নিচ দিয়েও চলতে পারে? বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদেরকে এমন একটি অদ্ভুত ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতে পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওর 1 সেকেন্ডও মিস না করার জন্য। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। দ্য ডেথ রেলওয়ে, বার্মা। এই রেল লাইনটি ব্যান পং থাইল্যান্ড থেকে সরাসরি বার্মা পর্যন্ত যাত্রা করে। বার্মা রেলওয়ে ডেথ রেলওয়ে নামেও পরিচিত, কারণ এটি নির্মাণের সময় প্রায় 1 লক্ষ শ্রমিক মারা গিয়েছিল, আর সেখান থেকেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। তবে অবাক করার বিষয় হল, এর মধ্যে অনেকেই নদী থেকে পড়ে মারা গেলেও অনেকেই আবার ইচ্ছাকৃতভাবে আত্মহত্যা করে মারা গিয়েছিল। কিন্তু তারা কেন আত্মহত্যা করেছিল এই বিষয়টি এখনও পর্যন্ত জানা যায়নি। এর থেকেও অবাক করা বিষয় হল, এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। অনেকেই আবার দাবি করে সেই সমস্ত মৃত মানুষদের আত্মা এখনও সেখানে ঘুরে বেড়ায়। তাই এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রীরা ভয়ে সর্বক্ষণ সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, আর এতটা ভয়ানক হওয়ার কারণেই এর নাম দেওয়া হয়েছে দ্য ডেথ রেলওয়ে বার্মা। ইন্ডিয়ান ডাব্লিউ রেলওয়ে। এমন অদ্ভুত রেল লাইন আপনি হয়তো এর আগে আর কখনোই দেখেননি। আমেরিকার এই রেল লাইনটি অন্যান্য রেল লাইনের মতোই সমতল নয়, বরং একেবারেই আঁকা বাঁকা। এই রেল লাইনের উপর দিয়ে যখন ট্রেন চলে, তখন আপনার দেখে মনে হবে যেন ট্রেনটি ডান্স করছে। এই রাস্তা দিয়ে ট্রেন চলার সময় অনেকবার ভয়ানক দুর্ঘটনাও ঘটেছে, তাই এই রাস্তাটিকে খুবই ভয়ানক বলে মানা হয়। মেকলং রেলওয়ে মার্কেট, ব্যাংকক। এখানে হঠাৎ ট্রেন আসার দৃশ্য দেখলে ভয়ে আপনি চমকে উঠবেন, কারণ এখানে আপনি যে মার্কেটটি দেখতে পাচ্ছেন, এই মার্কেটের উপর দিয়ে ট্রেন যাতায়াত করে। এটি থাইল্যান্ডে অবস্থিত। এখানকার ব্যবসায়ীরা এই ট্রেন লাইনের উপরেই তাদের জিনিসপত্র বিক্রি করতে থাকে, আর যখন ট্রেন আসার সময় হয় তখন তারা এগুলোকে কিছুটা সরিয়ে নেয়, এবং ট্রেনটি চলে যাওয়ার পর তারা আবার তাদের জিনিসপত্র সেখানে সাজিয়ে রাখে। চেন্নাই টু রাজগ্রাম রামেশ্বর রেলওয়ে। ভারতের এই রেলওয়ে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রেল লাইনগুলোর মধ্যে একটি, কারণ এটিকে সমুদ্রের তীব্র স্রোতের উপর তৈরি করা হয়েছে, আর এই উত্তাল ঢেউয়ের মধ্যে দিয়ে ট্রেন চলে। তাই সর্বক্ষণ যাত্রীরা ভয়ে সৃষ্টিকর্তাকে ডাকতে থাকে, আর এই ঢেউয়ের গতি এতটাই বেশি যে বর্তমানে ট্রেন লাইনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। এটিকে কয়েকবার মেরামত করা হলেও যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। এসি ম্যাগলেভ ট্রেন। এখন আপনি যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এটি জাপানের সবচেয়ে দ্রুতগতির ট্রেন। এর সাথে এটি পৃথিবীর সকল দ্রুতগামী ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছে। 2011 সালে সর্বপ্রথম এই ট্রেন তার যাত্রা শুরু করে, এবং 2015 সালে এই ট্রেন ঘন্টায় 603 কিলোমিটার গতি তুলে নতুন বিশ্ব রেকর্ড করে, যা এখনও পর্যন্ত আর কোনো ট্রেন ভাঙতে পারেনি, কারণ এটি ম্যাগনেটিক লেভিটেশন টেকনোলজির মাধ্যমে কাজ করে, আর এই কারণেই এই ট্রেন এত দ্রুত গতিতে চলতে পারে। অস্ট্রেলিয়ান ওল্ড ট্রেন। প্রায় 8 কিলোমিটার লম্বা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে লংগেস্ট ট্রেন হিসেবে পরিচিত। এই ট্রেন যখন স্টেশনের সামনে দিয়ে যায়, তখন মানুষকে এই ট্রেনটি শেষ হওয়ার জন্য প্রায় 20 মিনিট অপেক্ষা করতে হয়। এর মধ্যে 682টি কন্টেইনার রয়েছে, আর এই কন্টেইনারগুলোর সাহায্যে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রচুর পরিমাণে মাল আনা নেওয়া করা হয়। টার্বোজেট ট্রেন। বর্তমানে ইঞ্জিনিয়াররা ট্রেনের গতি আরও বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ব্যবহার করে চলেছে, কিন্তু 1970-এর দশকে তৈরি করা এই ট্রেন ঘন্টায় 295 কিলোমিটার বেগে চলতে পারত, যা সেই সময় মানুষ কল্পনাও করতে পারেনি। আসলে সোভিয়েত রাশিয়া এই ট্রেনের সামনে 2টি জেট পাওয়ার ইঞ্জিন লাগিয়েছিল, তাই এটি এত গতিতে চলতে পারত। কিন্তু এত দ্রুত গতিতে চলার কারণে অনেক বেশি জ্বালানি খরচ হতো, এই কারণে সোভিয়েত সরকার এটি বন্ধ করে দেয়। ট্র্যাজেডি লুগনাটস। আর্জেন্টিনাতে তৈরি করা এই ট্রেন পৃথিবীর সবচেয়ে ভয়ানক ট্রেনগুলোর মধ্যে একটি। এটিকে ট্রেন টু দ্য ক্লাউডও বলা হয়ে থাকে, কারণ এটিকে সমুদ্রতল থেকে 13,850 ফুট উপরে তৈরি করা হয়েছে। এটিকে 1948 সালে তৈরি করা হয়েছিল, আর এই বিশাল আকারের ট্রেন লাইন তৈরি করার জন্য মোটামুটি 27 বছরের মতো সময় লেগে গিয়েছিল।
এটি পৃথিবীর সবচেয়ে উঁচু রেললাইনের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। আর এত উঁচু রেললাইনের মধ্যে দিয়ে যখন ট্রেনটি পার হয়, তখন ট্রেনের মধ্যে থাকা যাত্রীদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়। উপারটাল সাসপেনশন রেলওয়ে, জার্মানিতে তৈরি এই ট্রেন দেখতে খুবই অসাধারণ। তবে এই ট্রেন লাইনের সিস্টেম একেবারেই আলাদা। এই ট্রেন লাইনের ট্রেন স্বাভাবিকভাবে নয়, বরং উল্টোভাবে চলে, আর এইভাবেই গন্তব্যের দিকে যায়। এটিকে 1901 সালে তৈরি করা হয়েছিল। এই ট্রেনের সাহায্যে প্রতিদিন প্রায় 82,000 মানুষ যাতায়াত করে, আর এটি এভাবেই দুলতে দুলতে 1999 সালে নদীতে পড়ে গিয়েছিল। এতে 5 জন মানুষ খুবই ভয়ানকভাবে মারা গিয়েছিল। এছাড়াও প্রায় 50 জন মানুষ ভয়ঙ্করভাবে আহতও হয়েছিল। এছাড়াও 2008 সালে এবং 2013 সালেও এই ট্রেনের সাথে অনেক ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। আশা করি বুঝতেই পারছেন যে এই ট্রেনটি কতটা ভয়ানক। ট্রেনটি নদী থেকে প্রায় 40 ফুট উপর দিয়ে চলে। আসলে এখানে অতিরিক্ত পাহাড় এবং রাস্তায় অসুবিধার কারণে আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইন তৈরি করা সম্ভব নয়, তাই এই হ্যাঙ্গিং ট্রেন চালু হয়। এই একই ধরনের ট্রেন এখন জাপানেও তৈরি করা হয়েছে। ভার্চুয়াল ট্রেন, বন্ধুরা, ট্রেন লাইনের ট্রেন চলতে তো অনেক দেখলেন, কিন্তু এখন আপনাদেরকে যে ট্রেনটি দেখাবো এটি কোনো ট্রেন লাইন নয়, বরং অন্যান্য গাড়ির মতো রাস্তা দিয়েই চলতে পারবে। এই ট্রেনটিকে চীন তৈরি করেছে। এটিকে চায়নার জুজাও শহরে চালানো হবে। এর মধ্যে লিথিয়াম ব্যাটারি লাগানো হবে, তাই এটি মাত্র 10 মিনিট 46 সেকেন্ডে 25 কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর মধ্যে একসাথে 25 জন যাত্রী অসাধারণ ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবে। বন্ধুরা, এখন আপনারা ট্রেন সম্পর্কে এমন কিছু তথ্য জানতে চলেছেন যা প্রত্যেকটি মানুষেরই জেনে রাখা উচিত। আপনি হয়তো নিশ্চয়ই জানেন ট্রেন একটি নির্দিষ্ট লাইনের উপরে চলে, কিন্তু এটি দেখতে যতটা সহজ এর পেছনে ততটাই গভীর রহস্য লুকিয়ে রয়েছে। আসলে ট্রেন লাইনের লোহাগুলোকে বিছানোর আগে প্রায় 4 ধরনের লেয়ার বিছানো হয়। এর মধ্যে প্রথমে রয়েছে সাবগ্রেড, যা সাধারণ মাটি দিয়ে তৈরি করা হয়। এই লেয়ার তৈরি করার জন্য সর্বপ্রথম রেল লাইনের সামনে যত গাছ, পাহাড় কিংবা পানি থাকে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়। এরপর এই লেয়ারগুলোকে মাঝখান থেকে কিছুটা ওঠানো হয়, যাতে করে কখনোই রেল লাইনে পানি জমে থাকতে না পারে এবং ট্রেন চলার সময় ট্রেন যেন কোনোভাবেই স্লিপ না হতে পারে। এর জন্য সেই মাটির লেয়ারের উপরে পাথরের কংক্রিট বিছানো হয়। তবে এগুলো কোনো গোল পাথর নয়, বরং আঁকা বাঁকা ধারালো পাথর, কারণ গোলাকার পাথর দিলে ট্রেন চলার সময় দুর্ভাগ্যক্রমে ট্রেন পিছলে নিচে পড়ে যেতে পারে। তারপর এর উপরে কংক্রিটের বিম লাগানো হয়। আপনি লক্ষ্য করলে দেখবেন একসময় ট্রেন লাইনে কাঠের বিম ব্যবহার করা হলেও বর্তমান সময়ে কংক্রিটের বিম ব্যবহার করা হয়, কারণ কাঠের বিমগুলো অতি বৃষ্টির কারণে অল্প সময়ের মধ্যেই নষ্ট হয়ে যায়, আর এই কারণেই এখন কংক্রিটের বিম ব্যবহার করা হয়। এরপর এগুলোকে লোহার সাথে খুব শক্তভাবে আটকে দেওয়া হয়। তবে আপনি হয়তো জানেন না, এই লোহা থার্মাল ইফেক্টের কারণে আকারে কিছুটা বড় হয়ে যায়, তাই এই ট্র্যাকগুলো যদি একে অপরের সাথে সম্পূর্ণ আটকে থাকে আর থার্মাল ইফেক্টের কারণে ট্র্যাকের আকার যদি বেড়ে যায়, তাহলে এই লাইনগুলো বাঁকা হয়ে যাবে, এমনকি ফাটল তৈরি হবে, যার কারণে ঘটতে পারে ভয়ানক দুর্ঘটনা। তাই এই সমস্যা থেকে বাঁচার জন্য ইঞ্জিনিয়াররা অনেক জায়গাতেই কিছুটা ফাঁকা রাখে, যাতে করে গরমের মধ্যেও এগুলোর আকার একটু বেড়ে গেলেও ট্রেন লাইন বাঁকা না হয়। এরপর এর দুই পাশে বোল্ট লাগিয়ে শক্তভাবে আটকে দেওয়া হয়। তারপর এর উপরে আবার পাথর বিছানো হয়। আর বলতে গেলে ট্রেনের বেশিরভাগ ওজন এই পাথরগুলোর উপরেই টিকে থাকে, আর এই পাথরগুলোর কারণে ট্রেন লাইনের উপরে কখনোই ঘাস ওঠে না। আপনি শুনলে অবাক হবেন যে মাত্র 1 কিলোমিটার ট্রেন লাইন তৈরি করতে প্রায় 1 কোটি টাকা খরচ হয়ে যায়, তাও আবার সাধারণ জায়গাতেই। আর যেখানে পাহাড় কিংবা সমুদ্র থাকে সেখানে খরচের পরিমাণ আরও কয়েক গুণ বেড়ে যায়। বন্ধুরা, আপনারা যদি ট্রেন সম্পর্কে আরও কিছু জানতে চান, তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনি ট্রেন ভ্রমণ করতে পছন্দ করেন কি না, এটাও আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর হ্যাঁ, ভিডিওটি আপনার বন্ধু এবং রিলেটিভদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। নিয়মিত এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো দেখার জন্য আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ।